হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারব সিরিয়া। সবাইকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা আসলে মেইনলি বাপ্পি চৌধুরীকে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। বাপ্পি চৌধুরী আপনারা জানেন যে বর্তমান ঢালিউডের একজন অন্যতম নায়ক, যাজ মাল্টিমিডিয়া তাকে অভিষেক করায় ভালোবাসার রং ছবি দিয়ে। 2012 খুব সম্ভবত মাহিয়া মাহি তার বিপরীতে ছিল। তো 8 বছরের মতো বাপ্পির ক্যারিয়ার, অনেক সিনেমা সে অলরেডি করে ফেলেছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট তাকে নিয়ে সবাই করেছে। তো যাই হোক, 8 বছর অ্যাকচুয়ালি বাপ্পি কোন জায়গাটায় আছে তাকে নিয়েই আবার আমি কেন কথা বলছি সেটির একটা কারণ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে তাকে একটা বিশেষ শ্রেণীর লোক প্রচুর পরিমাণে ট্রল করে। আমিও মাঝে মধ্যে সমালোচনা যে করি না তা না, আমার বিভিন্ন পোস্টে বা বিভিন্ন জায়গায় আপনারা যদি ফেসবুকে আমাকে ফলো করেন দেখবেন যে ট্রল সমালোচনা করছি কিন্তু ট্রল করি না। যাই হোক, বাপ্পিকে নিয়ে ইউটিউবেও অনেকগুলো ভিডিও আমি দেখেছি যেখানে প্রচুর পরিমাণে তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন, বিভিন্ন কিছু নিয়ে ট্রল করা হচ্ছে। বাপ্পির বিভিন্ন ইন্টারভিউতে আমি দেখেছি সে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, সে কাউকে কপি করে না, ইভেন সে অনেক ডিফারেন্ট ভঙ্গিতে অভিনয় করার চেষ্টা করে। এই ছবিতে এই এই ড্রেস থাকার কারণে সে এই এই ছবিতে তার নিজের ছবিতে সেগুলো সে অ্যাভয়েড করার চেষ্টা করে। আরিফিন শুভকে সে দেখলাম যে এবং পূর্ণিমার যে ইন্টারভিউটাতে সেখানে সে বলেছে আরিফিন শুভ একজন কমেডিয়ান হিসাবে ভালো, তারপরে নিজেকে সে অলরাউন্ডার বলে দাবি করেছে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ইয়াতে যাওয়ার আগে আমার যে পার্সপেক্টিভ সেখান থেকেই বলি, ঢালিউডের এখন বর্তমানে যে অবস্থা আপনারা জানেন যে খুবই নাজুক সিচুয়েশন এখন চলছে, এর পরবর্তী কয়েক বছরের মধ্যে একটা র্যাপিড চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। কোন দিক দিয়ে বলছি সেটা নেগেটিভ অর্থেই বলছি, কারণ আমাদের আপনারা জানেন যে হলের সংখ্যা কমে এখন 100 নিচে দাঁড়িয়ে গেছে খুব সম্ভব, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আবার একই সাথে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে যে হলগুলো কমে যাচ্ছে বা যে হলগুলো আসলে দখল হয়ে বা নতুন করে অন্য কাজে নিয়োগ হচ্ছে, আপনারা দেখবেন যে সেগুলো ম্যাক্সিমামই বস্তা পচা এবং পরিবেশ খুবই অনুন্নত ছিল। তো যাই হোক, একটা সময় যদি সরকার যে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সেটি যদি বাস্তবায়ন হয়, আমরা কিন্তু বেটার হল পাবো, তখন কিন্তু আমরা বেটার অডিয়েন্স এক্সপেক্ট করতে পারবো, তখন কিন্তু আবার একই সাথে আমরা বেটার ফিল্মও ডিমান্ড করব। তো বেটার ফিল্ম বানানোর জন্য আমাদের কি আসলে পাইপলাইন ঠিক আছে, বা আমরা কিন্তু আমরা কি সেই লেভেলের নায়ক নায়িকা হিরো হিরোইন বা কাস্ট টেকনিক্যাল সব কিছু মিলে কি আমরা রেডি? বা ওয়েব সিরিজের যে একটা চল শুরু হয়েছে এখন, আপনারা জানেন যে বিভিন্ন স্ট্রিমিং এরিয়াতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি, সেগুলোর জন্যই বা আমরা কতটুকু প্রিপেয়ার? সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে বাপ্পি চৌধুরী আসলে ফিট না। কোন দিক দিয়ে? যে বর্তমান সময়ে যে নায়কদের যে ধরনের পার্সপেক্টিভে তার নিজের যেসব ক্ষেত্রে উন্নতি করার দরকার, 8 বছরের ক্যারিয়ারে আসলে বাপ্পি ততটুকু করতে পারেনি। আমি আমার কথার ক্ষেত্রে যুক্তি দিচ্ছি, আপনি দেখবেন যে বাপ্পির ক্যারিয়ারে হাতে গোনা 3 থেকে 4টি ছবিতে আপনি হয়তো বা 40-50% বলতে পারবেন যে অ্যাকচুয়ালি হিরোইজম ছিল তার অভিনয়। এছাড়া তার 8 বছরের ক্যারিয়ারে খুব বেশি মনে রাখার মতো কোনো ছবি নেই, তাকে নিয়ে আলোচনা করার মতো কোনো ছবি নেই। খুব ব্লকবাস্টার হিট হয়েছে বা মোটামুটি হিট হয়েছে বা শাকিব খানের ঠিক পরপরই তাকে রাখা যাবে বা আমরা চিন্তা করতে পারবো এরকম কোনো কিন্তু ছবি আমরা দেখিনি। এটা বলা যাবে না যে বাপ্পি সুযোগ পায়নি বা ভালো ডিরেক্টর পায়নি। আপনি দেখবেন যে বাপ্পি দবির সাহেবের সংসারের মতো কমেডি ছবি করেছে, বাপ্পি ওয়ান ওয়ের মতো ছবি করেছে ইফতেখার চৌধুরীর মতো ডিরেক্টরের সঙ্গে। বাপ্পি কিন্তু নতুন পরিচালক একদম, শাকিব খান হিমেল আশরাফকে নিয়ে কিন্তু প্রিয়তমা নামে একটি ছবির ঘোষণা দিয়েছিল। হিমেল আশরাফের প্রথম ছবি কিন্তু সুলতানা বিবিয়ানা, দারুণ একটি স্ক্রিপ্ট ছিল। আমি এই অর্থে দারুণ বলছি যে সমসাময়িক গল্প থেকে কিন্তু একটা আলাদা ছিল, সেখানে বাপ্পি কাজ করার সুযোগ পেয়েছে। বাপ্পি কাজ করার সুযোগ পেয়েছে সুইটহার্ট নামে একটা ছবিতে, আপনারা হয়তো দেখে থাকবেন যে বিদ্যা সিনহা মিম তার নিজস্ব জায়গা থেকে দারুণ অভিনয় করেছিল। সে তার অপোজিট যে কো অ্যাক্টর হিসেবে থেকে সে দারুণ অভিনয় করেছে, কিন্তু বাপ্পির যে পজিশনটা যেখান থেকে আমরা আরও একটু বেটার অভিনয় আশা করেছিলাম, আমি নিজে ছবিটি হলে গিয়ে দেখেছি, খুবই হাস্যকর। মানে ইমোশনের জায়গাগুলোতে বাপ্পি যেখানে চিৎকার দিচ্ছে সেখানে দর্শক হাসছে, মানে একটা হিরোইজম এবং একটা নায়কের যে ইমোশনের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস আছে, যে বিভিন্ন ধরনের যে অভিনয়ের ভ্যারিয়েশন আছে, কোন ডায়লগ ডেলিভারির সঙ্গে তার কী ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন বা তার যে ভয়েস থাকতে হবে, সেই দিক দিয়ে বাপ্পি পিছিয়ে আছে। এখন একটা ব্যাপার বলতে পারি যে বাপ্পির আসলে ইনোভেটিভনেস কম নাকি তার জন্মগতভাবে বা তার আসলে প্রাকৃতিকভাবে সে কিছু জিনিস আসলে কম? আপনি যদি কণ্ঠস্বর বর্ণনের বিষয়ে দেখেন সেখানে বাপ্পি কিন্তু আসলে পিছিয়ে আছে বা হিরোইজমের দিক থেকে, কিন্তু বাপ্পি কিন্তু অ্যাক্টিংয়ের দিক থেকে বা ফিটনেসের দিক থেকে নিজেকে কিন্তু উন্নত করতে পারতো, সেটা কিন্তু সে 8 বছরে আমার মনে হয় না সেই লেভেলে যেতে পেরেছে, যেটা আপনি দেখতে পারবেন হয়তো বা ছবি করেনি। এ বি এম সুমনের কথা যদি আমি বলতে চাই, খুব বেশি ছবি করেনি, একটা কি দুটা,
সে কিন্তু ফিট। আপনি রোশানকে দেখতে পারবেন, তাসকিনকে দেখতে পারবেন, এখনই মাত্র কয়েকটি ছবি করে আলোচনায় উঠে এসেছে। এগুলোর কারণ কী? কারণ হলো আপনাকে একই সাথে ভালো ছবি বাছাই করতে হবে, ভালো ডিরেক্টরও বাছাই করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে এই সময়ে দর্শক আসলে আপনার কাছ থেকে কী দেখতে চায়। এখনও যদি আপনি মান্ধাতার আমলের চিৎকার চেঁচামেচি যুক্ত ছবি চুজ করেন, বাবা হত্যার প্রতিশোধ নেব এই ধরনের গল্পের ছবি অভিনয় করে যেতে থাকেন, বা আপনার অভিনয়ে আসলে কোনো নতুনত্ব না পাওয়া যায়, নিজেকে যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই যুগে আসলে টিকে থাকতে পারবেন না। শাকিব খান একটা পজিশনে সে নিজেকে দাঁড় করিয়ে দেওয়ার কারণে সে হয়তো বা কাজ করে যাচ্ছে, তার একটা বিপুল জনপ্রিয়তার ক্রেজ আছে, এবং আমাদের দুর্দশাজনিত কারণে বলতে পারেন যে বাপ্পিরও একটা ক্রেজ আমরা স্বাভাবিকভাবে তৈরি হয়েছে। তার যে ফ্যান বেস নাই সেটা কিন্তু আমি বলছি না, তার একটা বিশাল ফ্যান বেসকে কিন্তু আপনি অবজ্ঞা করতে পারেন না, কিন্তু এটা কিন্তু আসলে সাস্টেন করবে না। কারণ হচ্ছে যে সমসাময়িক যারা এগিয়ে যাচ্ছে তাদের থেকে কিন্তু বাপ্পি আসলে 8 বছরের তুলনায় অনেক পিছিয়ে আছে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ট্রল করার পক্ষে না, আশা করি যে সে নিজেই ব্যাপারটা বুঝতে পারবে। তাকে আসলে ঢালিউডের সাথে মানিয়ে চলে বর্তমান সময়ের সাথে মানিয়েই তাকে পরবর্তী ছবিগুলো করতে হবে, আমরা আশাবাদী। কারণ সে দীপঙ্কর দীপনের সাথে ছবি করতে যাচ্ছে, সে অনন্য মামুনের সাথে সিক্রেট এজেন্ট নামে একটি ছবি করতে যাচ্ছে, আশা করি যে সেখানে পরিচালক একজন নিজস্ব ডিরেক্টর আর্টিস্ট হিসেবে সে নিজেকে সমর্পণ করে অভিনয় করতে পারবে, এবং আমরা ভালো এক দুটো কাজ তার কাছ থেকে পাবো, যেটা হয়তো বা তার পরবর্তী ছবিগুলোর ডিসিশনে হেল্প করবে। যেমন আমরা পরিমণিকে আপনারা দেখবেন যে স্বপ্নদল ছবির পরে কিন্তু আমরা একটা অন্যরকম পরিমণিকে দেখতে পাচ্ছি, যে কাজের ব্যাপারে সে কিছু হলেও বাছাই করার একটা চিন্তাভাবনা করে এখন সে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওর টপিক। আপনাদের কেমন ভালো লাগলো আমার সাথে একমত দ্বিমত যাই হতে পারেন আপনি জানাতে পারেন আমাকে। নেক্সট এপিসোডে আরও কোনো টপিক নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ।